নমস্কার, আমি রূপালী দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত। পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া, চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। এক নজরে আজকের হেডলাইন। ওয়ান নেশন ওয়ান পাস, অন্য রাজ্যে কাঠ ও বাঁশ পরিবহনের জন্য কৃষকদের আলাদা পারমিট নিতে হবে না। পোল্ট্রি শিল্পের জন্য সুখবর, চলতি অর্থ বছরে রাজস্ব 10% বৃদ্ধি। মাছে ভেজাল শনাক্ত করবে এই সেন্সর। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি ফার্ম ডোনগুলিতে 85% ভর্তুকি পাবে। কলা বিক্রি করে 8,300 কোটি টাকা পাবে ভারত, কেন্দ্রের বিশেষ পরিকল্পনা। চলে যাব বিস্তারিত খবরে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ জাতীয় ট্রানজিট পাস সিস্টেম চালু করেছেন। তিনি গুজরাট এবং জম্মু কাশ্মীর থেকে কাঠ এবং অন্যান্য বনজ পণ্য পরিবহনকারী দুটি যানবাহনকে পতাকা দিয়ে উড়িয়ে দেন। এই দুটি গাড়ি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে পাঠানো হয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে সারা দেশে কাঠ, বাঁশ এবং অন্যান্য বনজ পণ্যের নিরবিচ্ছিন্ন চলাচল হবে। এই সিস্টেমটি সারা দেশে কৃষি বনায়নের সাথে জড়িত বৃক্ষ চাষীদের এবং কৃষকদের জন্য একটি সমন্বিত অনলাইন মোড প্রদান করে। কাঠের ট্রানজিট পারমিট প্রদানকে সহজতর করবে। এতে ব্যবসা করা সহজ হবে। পারমিট পেতে আপনি ntps.nic.in ওয়েবসাইটে যেতে পারেন বা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন। ভারতীয় পোল্ট্রি শিল্পের আয় 2023-24 সালে 8-10% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানত স্বাস্থ্যকর ভলিউম বৃদ্ধি এবং উপলব্ধির উন্নতি দ্বারা চালিত। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। রেটিং এজেন্সি ইকরা একটি প্রতিবেদনে বলেছে যে FY 2024-এ গার্হস্থ পোল্ট্রি শিল্পের জন্য রাজস্ব বৃদ্ধির প্রত্যাশা 8-10% হতে পারে, যা উল্লেখযোগ্য পরিমাণ সম্প্রসারণ। ICRA এর ভাইস প্রেসিডেন্ট এবং এরিয়া হেড শীতল শারদ বলেন, নিয়ন্ত্রণ সরবরাহ এবং স্বাস্থ্যকর চাহিদার কারণে 2023-24 আর্থিক বছরের প্রথমার্ধে আদায়ের উন্নতি হলেও ব্যবসায়ীদের উপার্জন নরম পশুখাদ্য খরচের দ্বারা আরও সমর্থিত হয়েছিল। ভুট্টার দাম যা ফিল্ড খরচের 60-65% অন্তর্ভুক্ত, 2022-23 সালের প্রথমার্ধে 9% এবং সয়াবিনের দাম 21% কমেছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সেন্সর তৈরি করেছেন। এখন মাছে অ্যামোনিয়া এবং ফর্মালডিহাইডের ভেজাল শনাক্ত করা সহজ হবে। মেটাল অক্সাইড, ন্যানো পার্টিকেল, লেস গ্রাফিন অক্সাইড কম্পোজিট দিয়ে তৈরি এই নতুন এবং কম খরচের সেন্সর কোনো ক্ষতি ছাড়াই ঘরের তাপমাত্রায় মাছে ফরমালিনের ভেজাল শনাক্ত করতে পারে। প্রকৃতপক্ষে আজকাল অ্যামোনিয়া এবং ফর্মালডিহাইডের মাছ দ্রুত নষ্ট হওয়া রোধ করতে এবং বরফে পিছলে যাওয়া রোধ করতে ব্যবহৃত হয়। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত শুক্রবার বলেছেন, কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি চালু করার জন্য কেন্দ্রীয় সরকারের অভিনব উদ্যোগ মহিলাদেরকে ক্ষমতায়নকে আরও বাড়িয়ে তুলবে। জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে শেখাওয়াত বলেন যে খামারের রাসায়নিক স্প্রে এবং বীজ বপনে ড্রোন ব্যবহার খরচ ইনপুট কমিয়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের অধীনে মহিলা স্বসহায়ক গোষ্ঠীগুলি ফার্ম ডোনগুলিতে 85% ভর্তুকি পাবে। নারীদের প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হবে, তা তাদের কৃষিতে অবদান রাখবে বলেন মন্ত্রী। আমাদের দেশে কলা ব্যাপকভাবে উৎপাদিত হয়, বিদেশেও বিপুল পরিমাণে কলা রপ্তানি হয়। এভাবে কেন্দ্র সরকার এখন শুধু কলা বিক্রি করে 8,300 কোটি টাকা আয় করার পরিকল্পনা করেছে। এই লক্ষ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একটি সফল পাইলট প্রকল্প সম্পন্ন করেছে। এতে সবচেয়ে বেশি লাভবান হবেন কলা চাষিরা। সমুদ্রপথে কলা অন্যান্য দেশে রপ্তানি করলেও এর গুণমান ভালো থাকে। সরকার আগামী 5 বছরে দেশ থেকে কলা রপ্তানি $1 বিলিয়ন বাড়ানোর পরিকল্পনা করছে। সম্প্রতি সমুদ্রপথে নেদারল্যান্ডসে কলার চালানো পাঠিয়েছে সরকার। এই সময়ের মধ্যে কলার গুণমান বজায় রাখার প্রচেষ্টা করা হয়েছিল এবং ভারত সরকার এতে সফল হয়েছে। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।